नमस्कार বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা পুরো ইনফরমেশন দিতে চলেছি আপনাদের। আমি আজকের এই ভিডিওতে দশম নববিদ্যা কি, শ্মশানকালীর পূজা কখন হয়, শ্মশানকালীর পূজাতে কি ব্যবহার হয় ইত্যাদি যাবতীয় প্রশ্ন উত্তর থাকবে আমার এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি স্কিপ করবেন না, পুরো দেখতে থাকুন। দশম মহাবিদ্যার প্রথম বিদ্যা কালী বা কালিকা একটু। শাস্ত্র মতে দেবী কালিকা ব্রহ্মময়ী, তিনি নিরাকার ও সাকার উভয় রূপই অবস্থান করে। কালী বিষয়ক আলোচনা ও পূজার আচার বা বিদ্যাকে মহাবিদ্যা বলা হয়। মা কালীর ধ্যান বর্ণিত স্থূল রূপ একটি রূপক মাত্র। শাস্ত্রজ্ঞানীগণ মনে করেন কালীকুল প্রাণাপন্ন হয়ে তান্ত্রিক কুল দীক্ষা ছাড়া এই কালী রূপ বা বিদ্যার প্রকৃত মর্ম উপলব্ধি অসম্ভব। মানুষ তার প্রয়োজনে যেমনভাবে কালিকা সাধনা করেছেন, সাধকের কাছে সেই কর্মের প্রয়োজন অনুরূপ রূপে প্রতিভাত হয়েছে। কালী সব রূপই শ্মশানবাসিনী, তবে গৃহস্থের বাড়িতে তার আরাধনা মূলত দক্ষিণা কালিকা বা রক্ষাকালী রূপেই হয়। তবে প্রচলিত নিয়ম অনুসারে শ্মশানকালীকে মানুষ শ্মশানেই পুজো করতে অভ্যস্ত। এই শ্মশানকালীর পুজো তান্ত্রিকগণ মৎস্য মাংস আর মদ্য উপচার দ্বারা পূজা করে থাকেন। তবে এই তান্ত্রিক মৎস্য মাংস মদ্য বলতে যা জিনিসকে নির্দেশ করেন আসলে সেটি একটি সংকেত মাত্র। শাস্ত্রীয় মতে সদ্গুরু সাহায্য পেলে তবেই এই পঞ্চমকারের প্রকৃত অর্থ উপলব্ধি সম্ভব। বাস্তবে পঞ্চমকারের সাধনা করা সাধকের সংখ্যা অতি বিরল। এই শ্মশানকালীর পূজার অনন্য সবকিছু দক্ষিণা কালিকা পূজার অনুরূপ। পূজা যন্ত্রে সামান্য কিছু প্রভেদ বর্তমান। বীজ মন্ত্র দক্ষিণা কালিকার মন্ত্র হতে ভিন্ন, তবে মা কালীর মূল বীজ যে কোনো প্রভেদেও এক অভিন্ন। শ্মশান একটি পবিত্র স্থান। শ্মশান কথাটির আক্ষরিক অর্থ হল মাতৃস্থান। মানুষের মৃত্যুর পর যেখানে তাকে দাহ করে আর শেষকৃত্য সম্পন্ন করা হয়, শ্মশানে কালী পুজো করার কারণ হল মানুষ যাতে মৃত্যুর পর মায়ের পায়ে স্থান পায়, যে শেষ মানুষের আত্মা যাতে শান্তি পায়। শ্রীরামপুরের শ্মশানঘাটের ঠিক পাশেই মা কালীর মন্দির। মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে পবিত্র গঙ্গা নদী। মায়ের পুজোর সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এসে জড়ো হন মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। মানুষের বিশ্বাস মা কালী এখানে খুবই জাগ্রত। সকল ভক্তের মনস্কামনা মা পূর্ণ করেন। এই মন্দিরটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সর্বজনীন শ্মশানকালী পুজো কমিটি, স্থানীয় দুটি ক্লাব সবুজ সংঘ ও সৌরভ সংঘ। এই সদস্য সহায়তায় মায়ের পুজো সংগঠিত। শ্মশানঘাটের কালী মায়ের পুজো বহু প্রাচীন, 170 বছরেরও উপরে মা এখানে পূজিত হন। মায়ের পুজো রীতি হল নারকেল ফাটিয়ে পুজো করতে হয় এখানে। মায়ের বরণ পর্ব তিনটি ভাবে বিভক্ত। চণ্ডী পুজো দিয়ে মায়ের পূজা শুরু হয়। পুজোর পবিত্র দিনে দূর দূরান্ত থেকে লাখ লাখ ভক্ত মায়ের দর্শনে আসে। পুজো দেওয়া মনস্কামনা পূরণের জন্য সকাল 7টার পুজো শুরু হয় এখানে। এর মধ্যে চলে যাবতীয় আচার অনুষ্ঠান। মন্দির কমিটির পক্ষ থেকে মায়ের পুজোর প্রসাদের ফল শ্রীরামপুর ওয়ার্ড হসপিটাল, শ্রীরামপুর টিবি হসপিটাল বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়। একশো সত্তর বছরের পুরনো শ্রীরামপুর শ্মশানকালী মন্দিরের নিষ্ঠা মেনে পুজো হয়। পুজো মনস্কামনা পূরণের আশায়
দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এখানে। শ্মশান হলো পবিত্র সেই স্থান যেখানে মৃত্যুর পর মানুষের দেহ দাহ করা হয়। পবিত্র এই স্থানে শ্মশান কালী মায়ের পুজো করা হয়, যাতে দেহ বিলীন হয়ে যাওয়ার পরেও মানুষ মায়ের কাছে আশ্রয় পান, মানুষের আত্মা শান্তি লাভ করে। শ্রীরামপুরের মা শ্মশান কালী এমনই এক জাগ্রত মা। শ্রীরামপুরের শ্মশান ঘাটেই পাশেই শ্মশান কালীর মায়ের মন্দির, যার পাশ দিয়ে চলেছে বহমান গঙ্গা নদী। মায়ের পুজোয় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, মায়ের দর্শন লাভের আশায় এবং মনস্কামনা পূরণের ইচ্ছায় দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমায় এখানে। হুগলির মানুষ তো আছেই, এছাড়াও বহু দূর থেকে ভক্তের সমাগম হয় এই মায়ের মন্দিরে। সর্বত্রই মা শ্মশান কালী জাগ্রত, তবে শ্রীরামপুরের মায়ের মন্দির ভীষণ বিখ্যাত। শ্রীরামপুরের শ্মশান কালী মায়ের পুজো এবং মন্দিরের পরিচালনার দায়িত্বে রয়েছেন দুটো ক্লাব, সেটা আমি আগেই বলেছি। হ্যাঁ বন্ধুরা, এখানে আসবেন কী করে এটা আমি বলছি, আর এটা আসতে হলে আপনাদের যারা জানেন না তাদের জন্য শুধু এটা, আর এখানে আসতে হলে আপনাদের শ্রীরামপুর স্টেশনে আসতে হবে, আর শ্রীরামপুর স্টেশন থেকে একটা টোটো বা অটো করে আপনারা শ্মশান কালী মন্দির চলে আসতে পারেন। টোটো আসলে আপনাদের জিডি রোড পর্যন্তই আসবে, মানে মেন রাস্তা পর্যন্ত, আর যদি আপনারা যদি টোটো করে আপনি অটো করে আসলে মেন রাস্তায় আসবেন, আর টোটো করে যদি আসেন আপনারা তাহলে আপনাদের মন্দিরের স্বপ্নে আপনারা আসতে পারবেন। 15-20 টাকা হচ্ছে আপনার টোটোয় ভাড়া নেবে, ঠিক আছে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন, আর যারা নতুন রয়েছেন তাদের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার।